এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি, ঠিক নয়াকান্দির নদীর পার। এখানে কিন্তু প্রতি বছরেই পানি কমতে থাকলেও তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে এই নদীতে পানি দেখা যায়। আমরা যে পেলেতে এসেছি সেটার একটু দৃশ্য দেখাবো। এটি হচ্ছে ঠিক বেউথার দৃশ্য, বেউথার নদীর পাড়ের যে বিল্ডিংগুলো এখান থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আর যে বিষয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে এখানে অনেক শৌখিন মানুষ যারা আছে, শৌখিন মানুষরা কিন্তু দিনের পর দিন এই বড়শি পেতে মাছ শিকারের চেষ্টা করছে। সেই দৃশ্য এখন দেখাবো আপনাদের একটু। দেখেন এই ভাই কিন্তু মাছ ধরার জন্য আদার বড়শির মাথায় দিচ্ছেন যাতে তিনি সহজে মাছ শিকার করতে পারেন। এদিকে অনেকগুলো ভাইরা আছে, তারা মাছ শিকারের জন্য বসে আছেন। আর আমি যদি একটু ক্যামেরা ঘুরিয়ে ঠিক এই প্রান্তে আনি, দেখেন এই পাশেও কিন্তু দুজন ভাই মাছ শিকার করার জন্য বসে আছেন। এদিকে যদি আমি বলি বরাবরই যে আসলে অনেক মানুষই কিন্তু এই মাছ শিকার করার জন্য নদীর পাড়ে আসছেন। বিকালের পরন্ত সময়ে দেখেন পানি কেমন চিকিমিকি চিকিমিকি করছে। এটি হচ্ছে সূর্যটা আসলে ডুবে যাচ্ছে, ডুবে যাওয়ার শেষ মুহূর্তে কিন্তু এই দৃশ্যগুলো তুলে ধরা হচ্ছে। দেখেন আমাদের যে প্রকৃতি যে এত সুন্দর, আসলে না দেখলে আসলে বোঝার না। দেখেন ওইখানে দেখা যাচ্ছে নদীর ধারে অনেকেই গোসল করছেন। এটি চলে গেল ঠিক মানিকগঞ্জ বেউথা থেকে বালির ট্যাক হয়ে কিন্তু ঢাকা যাওয়া যায় এই নদীর পাড় দিয়ে। আর এটি হচ্ছে যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে আপনার এখান দিয়েও কিন্তু একদম পদ্মার নদীতে চলে যাওয়া যাবে। সুন্দর একটি মনোরম দৃশ্য। দেখেন আর এটি হচ্ছে এই নদীর উপার বাড়িঘরের দৃশ্য একটু দেখানোর চেষ্টা করব। সূর্য পায় ডুবে যাচ্ছে। আর এই পাশে হচ্ছে মিনি টি স্টল আছে একটা। আর এখান থেকে কিন্তু মানিকগঞ্জ শহরের প্রবেশের একটি রাস্তা আছে। দেখেন আর বিকাল হলেই কিন্তু এখানে অনেক মানুষ প্রকৃতি আহরণ করার জন্য চলে আসে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই গাছের নিচে আসলে অনেকে বসে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করে সবাই। এটি হচ্ছে নয়াকান্দি, এই এরিয়াটুকের নাম হচ্ছে নয়াকান্দি নদীর পার। আর এই যে এই এখানে আর একটা নদীর সাথে একটি মিলিত হয়েছে, এই নদী দিয়েই কিন্তু ডান দিক দিয়ে একদম সিঙ্গারে পৌঁছানো যায়। এই নদীটা সিঙ্গার বেতিলা মিত্র হয়ে কিন্তু একদম সিঙ্গার দিয়ে চলে গেছে এই নদীটা। অসাধারণ একটি পরিবেশ। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।